কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি। নজরুল ইসলামের গান রিমেক করে বিতর্কে জড়ালেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এআর রহমান। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে ফুঁসে উঠেছেন বাংলার সঙ্গীত শিল্পীরা। 1921 সালের ডিসেম্বর মাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে কলকাতা ফেরার পর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনার প্রেক্ষাপটে রচনা করেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট গানটি, যা বাংলা সঙ্গীতের ইতিহাসে সর্বকালে সেরা বিপ্লবী গান হিসেবে বিবেচিত হয়ে আসছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার বীরত্বের উপর 10 নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া বলিউড সিনেমা পিপার অস্কারজয়ী সুরকার এই গানটি রিমেক করে সৃষ্টি করেন বিতর্ক। দুই বাংলায় উঠে নিন্দা ঝড়। বাংলার শিল্পীরা তীব্র আক্রমণ করেছেন এ আর রহমানকে, উঠেছে ক্ষমা চাওয়ার দাবি। গানটিকে রীতিমতো বিকৃত করা হয়েছে বলে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা, বিশেষজ্ঞ ও শ্রোতারা। খ্যাতিমান গায়ক এবং সুরকার রাঘব চট্টোপাধ্যায় ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা তীব্র নিন্দা জানিয়ে বলেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে ছেলে খেলা করছেন এ আর রহমান।